বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের 1 নম্বর মাঠে ম্যাচ জেতা হারা নির্ভর করবে পাওয়ার প্লের ওপর ভবিষ্যৎবাণীটা করেছিলেন থাইল্যান্ড নারী দলের কোচ হাসাল পাঠক। আজ বাংলাদেশ ভারত ম্যাচের গল্পটাও সে রকমই ছিল। আগে ব্যাটিংয়ে নেমে আজ ভারত তাদের পাওয়ার প্লেতে 59 রান করেছে, বাংলাদেশ 30। পাওয়ার প্লের সে রান পুঁজি করে ভারত শেষ পর্যন্ত করেছে 5 উইকেটে 159 রান, যা তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস থেমেছে 7 উইকেটে 100 রানে। 59 রানের বড় জয়ে ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিতই বলা যায়। বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ হারলেও এখনও সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। সিলেটের নিচু বাউন্সের উইকেটে ভারতের স্কোর তাড়া করতে হলে একটা ভালো শুরু দরকার ছিল বাংলাদেশের। ফারজানা হক ও মুর্শিদা খাতুন সেটি করতে পারেননি। টি টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমে দুজনই ব্যাটিং করেছেন ওয়ানডে মেজাজে। দুজন ফিল্ডার 30 গজের বাইরে থাকার সুবিধাটা নিতে পারেননি তারা। ভারতীয় স্পিন তারা খেলেছেন ক্রিজ থেকে। ফারজানা 30 রান করেছেন 40 বল খেলে। মুর্শিদার 21 রান এসেছে 25 বলে। ম্যাচের ভাগ্য ভারতের দিকে হেলে পড়ে তখনই। এরপর অধিনায়ক নিগার সুলতানা 29 বলে 36 রান করে শুধু ব্যবধানটাই কমিয়েছেন, আর বাকিরা ছিলেন আসা যাওয়ার ব্যস্ত। শেষ পর্যন্ত বাংলাদেশ 7 উইকেটে 100 রানের বেশি করতে পারেনি। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শেফালি বর্মা 2টি করে উইকেট নিয়েছেন। ভারতীয় ইনিংসের শুরুটা ছিল ভিন্ন। পাকিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে নিয়মিত ব্যাটিং অর্ডার পাল্টেছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে সেটা করেনি ভারত, নারী দলের পরিচিত নামগুলোই দেখা গেল টপ অর্ডারে। শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, জেমাইমা রড্রিগেজ টপ অর্ডারের এই 3 ব্যাটার মিলেই ভারতীয় ইনিংসের সিংহভাগ রান করলেন। ভারত তাদের নিয়মিত অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশ্রাম দেয়, অধিনায়কত্ব করেন স্মৃতি। উদ্বোধনে নেমে ব্যাটিংয়েও সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। শেফালিকে নিয়ে ব্যাটিং পাওয়ার প্লেতেই তোলেন 59 রান। এই সময় ভারত বাউন্ডারিই মেরেছে 9টি। এবারের এশিয়া কাপে এটি কোনো দলের সবচেয়ে সফল পাওয়ার প্লে। 2 ভারতীয় ব্যাটারের দাপট অব্যাহত থাকে 12তম ওভার পর্যন্ত। দারুণ বোঝাপড়ায় এগোতে থাকা উদ্বোধনী জুটিতে হঠাৎই ছন্দপতন, আর তাতেই রান আউট দারুণ খেলতে থাকা স্মৃতি মান্ধানা। 38 বল খেলে 6টি চারে 47 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন তিনি। বাংলাদেশ দলের 2 লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ ভারতকে চেপে ধরেন তখনই। এক প্রান্ত থেকে ফাহিমার 68 বোলিং, আরেক প্রান্ত থেকে রুমানার আক্রমণ, দুইয়ের মিশেলে ভারতের রানের গতি কমে আসে। উইকেট হারায় তারা। রুমানা তো রিচা ঘোষ আর কিরণ প্রভুকে 17তম ওভারের শেষ 2 বলে আউট করে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান, কিন্তু পরের ওভারের প্রথম বলে জেমাইমার রিটার্ন ক্যাচ ফেলে হ্যাট্রিকের সুযোগ হাতছাড়া করেন রুমানা। জেমাইমাও সুযোগ পেয়ে ইনিংসের শেষ 2 ওভারে ভারতের রানটাকে নিয়ে যান দেয়ার সরকারে। 24 বলে 35 রানের অপরাজিত ইনিংস খেলে জেমাইমা ছিলেন অপরাজিত। 3 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট নেওয়া রুমানা ছিলেন বাংলাদেশের সেরা বোলার। সালমা খাতুন শেষে এসে 1টি উইকেট নিয়েছেন, তবে কোনো উইকেট না পেলেও 4 ওভারে 21 রান দেওয়া ফাহিমা ভারতীয়দের চাপে রাখতে পেরেছেন।